আজ আমরা তৈরি করব কেশু আনার সালাদ, চাইনিজ স্টাইলে দেশীয় কেশু আনার সালাদ। ছোট কিউব করে চিকেন কেটে নিয়ে তার সঙ্গে আদা, রসুন, শুকনো মরিচ গুঁড়া, লবণ ও কিছুটা বেকিং পাউডার দিয়ে চিকেনটাকে মেখে নিতে হবে এবং একটু লেবুর রসও দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে চিংড়ি মাছ বেছে প্লেটটা রেখে দিব, তিন ভাগ করে নিব। তার সঙ্গে লবণ, বেকিং, রসুন বাটা ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে মেখে নেব। এবার আমরা একটা পেস্ট তৈরি করব। পেস্টের ভিতরে মরিচ গুঁড়া দিব, একটু পানি দিব, লবণ দিব, দিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নেব এমনিভাবে। এবার মাংসের ভিতরে এবং চিংড়ির ভিতরে কিছুটা লেবুর রসও দিয়ে দিব, কিছু দিয়ে মেখে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পরে তৈরি করা ব্যাটার ভিতরে চুবিয়ে একটা একটা করে ডুবো তেলে ভেজে নিতে হবে। সবগুলো চিকেন এবং চিংড়ি মাছ একটু ক্রিস্পি করে ভেজে নিব। চিংড়ি এবং চিকেন ভেজে নিয়ে সেই তেলের ভিতরে বাদামগুলোকে ভেজে নিব। এবার আমরা সবগুলো সবজিকে ডাইস কাট করে কেটে নিব। ক্যাপসিকাম, টমেটো, শসা, গাজর, কিছুটা পেঁয়াজ ও কাঁচামরিচ সঙ্গে রাখব। কেশুনাট সালাদ তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই। প্রথমে লাগবে চিলি সস হাফ কাপ, টমেটো সস হাফ কাপ, বাদাম গুঁড়া 1/4 কাপ, ধনেপাতা কুচি 1/4 কাপ, শসা কুচি স্লাইস করে কাটা 1/2 কাপ, গাজর 1/4 কাপ, ক্যাপসিকাম 1 কাপ, পেঁয়াজ কাঁচামরিচ 1/2 কাপ, টমেটো 1 কাপ। এখানে পোলাওয়ের চাল ভেজে নিয়ে কিছুটা হাফ মানে অর্ধেক ভাঙা করে নিয়েছি পোলাওয়ের চালের গুঁড়া। চিংড়ি মাছ ময়দা অন্যান্য মশলা দিয়ে ভেজে নেওয়া, কেশুয়ানার ডুবো তেলে ভেজে নেওয়া, মুরগি ডুবো তেলে ভেজে নেওয়া। এবার আমরা যেভাবে মাখাবো, কিছুটা সরিষার তেল নিব, সরিষার তেলের ভিতরে চিলি সস দিয়ে দিব, দিয়ে দিব টমেটো সস, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দিব, গাজর দিব, ক্যাপসিকাম, টমেটো কাটার সময় ভিতরে বিচিগুলো সরিয়ে নিতে হবে, শসা, পেঁয়াজ কাঁচামরিচ। এবার এটার ভিতরে দিয়ে দিব ধনেপাতা, স্বাদ মতো লবণ দিব, দিব কিছুটা গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব চিংড়ি মাছ ভাজা 1 কাপ, মুরগি মাংস ভাজা, কিছুটা বাদাম, পোলার চালের গুঁড়া, ভেজে নেওয়া পোলার চালের গুঁড়া। এবং সব শেষে দিয়ে দিব কেশুয়ানার পরিবেশনের আগে উপর দিয়ে। তৈরি হয়ে গেল দেশীয় স্টাইলে চাইনিজ কেশুয়ানার সালাড।